নবম পরিচ্ছেদ। মাধবানন্দ দেবতার সম্মুখে গিয়ে ধ্যানে বসলেন। কৃষ্ণদাসী উন্মাদ হয়ে গেছে, সেই সরলা কিশোরী মেয়েটিকে ধরে নিয়ে যাবে বর্বর ও ক্রূর। কৃষ্ণদাসীর ওপর সেদিন তার অপরিসম ঘৃণা হয়েছিল। তার বেশভূষা, তার চোখের কোণে কালির ছায়ার মধ্যে লালসাকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। মনে পড়ে গিয়েছিল বাল্যকালের স্মৃতি। সেদিন জলশত্রু নিয়ে যে কাণ্ড ঘটে গেছে তাতে তিনি বিস্মিত হয়েছিলেন। আজ সমস্ত শুনে তার অন্তরে তিনি বেদনা অনুভব করলেন। সেই বেদনাকে বিস্মৃত হবার জন্যেই ধ্যানে বসবেন। ওই বেদনা অনুভব করাও তার উপলব্ধিতে দুর্বলতা। ওকে প্রশ্রয় দিলে সহস্র বা লক্ষবার আলোকলতার মতো জীবন সাধনায় বনস্পতিকে আচ্ছন্ন করে ফেলবে। নারীর মধ্যে আদিম মহাপ্রকৃতি প্রচ্ছন্নভাবে বাস করেন, যিনি পুরুষকে আয়ত্ত করে পরিশেষে গ্রাস করে নিশ্চিন্ত হন। তার কামনা শুধু সৃষ্টির। মহাকালীর ধ্যানে আছে বিপরীত রতাতুরাং সুখ প্রচ্ছন্ন বদনাং শিরা নানা সরারুহাং। হ্যাঁ, আদিম নারী প্রকৃতির স্বরূপ এর থেকে স্পষ্ট প্রত্যক্ষ আর হয় না, কিন্তু তার বুক থেকে প্রকাশিত হয় চৈতন্য রূপ, মহা অগ্নির মধ্য থেকে মহাজ্যোতির মতো। সেই জ্যোতির্ময়কে প্রকাশ করেও তার সান্ত্বনা নেই, সেই আবার ওই জ্যোতির্ময়কে আচ্ছন্ন করবার জন্য মরীচিকার পিছনে হরিণীর মতো ছোটে। তিনি চৈতন্যকে প্রকাশিত করে চৈতন্যের হৃদয়ে লাদিনী শক্তির সৃষ্টি করে অধিষ্ঠিত হন। তিনি বাইরে এসে রাধা হয়ে চৈতন্যময় পুরুষোত্তমকে আচ্ছন্ন করেন। সেই চৈতন্যময় পুরুষোত্তমম সে আচ্ছনায়া আচ্ছন্ননা কাটিয়ে চলে যান রাধা শতবর্ষ বিরহে কাঁদে। কৃষ্ণদাসীরা রাধা নয় পুতনা, আর ওই মেয়ে মোহিনী না, কৃষ্ণদাসীর গর্ভে রাধা জন্মায় না। আজও সে স্বরূপ প্রকাশিত হয়নি, যখন হবে তখন হবে, ছলনাময়ী লাস্যময়ী। চৈতন্যকে আচ্ছন্ন করেই ওর জীবন লীলার সার্থকতা, পূর্ণা করেও ওদের দিকে ফিরে তাকিও না সন্ন্যাসী। ওই তামসী মায়ার মহাভারতের মহাযজ্ঞের চক্ষু বিষাক্ত হয়ে গেছে, এই মোহ থেকে মুক্ত করো হে প্রভু, আমাকে এই মোহ থেকে মুক্ত করো। গুরু মহারাজ বাইরে দরজা থেকে ডাকলেন কেশবানন্দ, উত্তর দিলেন না মাধবানন্দ। কেশবানন্দ কয়েক মুহূর্ত অপেক্ষা করে আবার গলায় সাড়া দিয়ে নিজের অস্তিত্বের কথা জানিয়ে দিলেন। মাধবানন্দ এবার বুঝলেন সংবাদ গুরুত্বপূর্ণ। তিনি জপ রেখে প্রণাম করে বাইরে এসে বললেন, কিছু বক্তব্য আছে বলে মনে হচ্ছে কেশবানন্দ। হ্যাঁ গুরু মহারাজ, হাতেমপুরের হাতেম খাঁ ফৌজ হলো, হাফেজ খাঁ ফৌজদার হলো। ওপারে কি তারই ঠেড়া পড়েছে? হ্যাঁ, এক রাজা বিগত হয় অন্যজন রাজা হয়ে বসে, ওতে আমাদের কি আছে বলো? আর সংবাদ আছে গুরু মহারাজ, মুর্শিদাবাদের নবাব সুজাউদ্দিন বীরভূমের রাজকর আদায়ের জন্য ফৌজ পাঠাচ্ছেন। রাজনগরের বাদিওয়াজ জান খাঁ কয়েক বৎসর রাজকর বাকি ফেলেছেন, আমাদের আরও একটু সংগঠন প্রয়োজন গুরু মহারাজ। কি সংগঠন কেশবানন্দ? সংগঠন বলতে তো আমি বুঝি আত্মসংগঠন। না মহারাজ, আত্মসংগঠনের জন্য যখন আমরা সঙ্ঘের আশ্রয় নিয়েছি তখন সঙ্ঘ সংগঠন না হলে আত্মসংগঠন কখনো সম্পূর্ণ হবে না। আপনি আমার অপেক্ষা বয়সে নবীন, কিন্তু জ্ঞানে আপনি প্রবীণ। কিন্তু আত্মজ্ঞান ও সংসার জ্ঞানে কিছু প্রভেদ আছে। একটা আসে জন্মান্তরের পুণ্যে ভগবত কৃপায়, অন্যটা আসে শুধু অভিজ্ঞতায়। সেই হিসাবে সংসার জ্ঞান আমার আছে বলেই বসেছি, বলছি সংঘ সংগঠন প্রয়োজন। আমি জানি আপনি বাহুবলের শক্তিকে সুচক্ষে দেখেন না, তাই তো কেশবানন্দ? চিন্তিত মুখে কেশবানন্দ কথা কয়েকটি বলে সম্মুখে বিরাট বনস্পতির দিকে চেয়ে রইলেন। অন্ধকার হয়ে আসছে, তার মধ্যে মর্ষি কৃষ্ণ বর্ণে আঁকা ছবির মতো দাঁড়িয়ে আছে শালবনটা। জীবনের প্রথম বিরাট স্বরূপ ওই বনস্পতি কত আলোর দিকে সহস্র শাখা বিস্তার করে নিজেকে প্রসারিত করে ঊর্ধ্বলোকে উঠেছে, তত তার তলায় অন্ধকার ঘন হয়ে উঠছে
বিস্তৃত হচ্ছে। জীবনের তামসের বিনাশ নেই। কেশবানন্দ তার ধ্যান ধারণা সাধন তপস্যা সত্ত্বেও কঠোর বাস্তববাদী। কেশবানন্দ বললেন, গুরু মহারাজ, এক মহর্ষি তার পরমায়ু মাত্র কয়েক কোটি বৎসর জেনে এবং অনন্তকালের সঙ্গে তুলনায় কয়েক কোটি বৎসরকে নিতান্তই অকিঞ্চিৎকর উপলব্ধি করে কোনো কুটির নির্মাণ না করে মাত্র একটি গাছের পাতা মাথায় দিয়ে তপস্যায় বসেছিলেন। কিন্তু পাতাটির আয়ু নিশ্চয়ই কয়েক কোটি বৎসর ছিল না, সুতরাং পাতাটিকে নিশ্চয়ই বারংবার বদল করেছিলেন। আমাদের সঙ্গ সেই পাতাই না হয় হলো, কিন্তু সেটি যাতে ঝড়ে না ওড়ে বর্ষায় না পতিত হয় তার চেষ্টা তো করতেই হবে। ঝড় উঠেছে গুরু মহারাজ, হিন্দুস্থানের আকাশের উত্তর পশ্চিম কোণে মেঘ করেছে। শুনেছি পারস্যে মহা অসুরতুল্য এক নাদির শাহের অভ্যুত্থান হয়েছে, সে নাকি হিন্দুস্থানের দিকে অভিযানে অগ্রসর হবে। মুঘলের কাল কত হয়েছে গুরু মহারাজ, কত হতে চলেছে। নাদির শাহের আঘাতে দিল্লির দরবার একান্ত হবে শক্তিহীন হয়ে দাঁড়াবে। দক্ষিণে মারাঠারা প্রবল হয়ে উঠেছে। ভবানীর বরপুত্র রামদাস শিষ্য শিবাজী মহারাজার গড়া শক্তি আজ ভ্রষ্ট। এই সময়ে শুধু নিজের জন্য তপস্যা করতে চান, হিমালয়ে যান। যদি ধর্মকে রক্ষা করার প্রয়োজন মনে করেন তাহলে সক্রিয় হতে হবে। দিকে দিকে সন্ন্যাসীরা সক্রিয় হয়ে উঠেছে। আপনি রাজেন্দর গিরি মহারাজের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন, সেখানেই আপনার সঙ্গে আমার দেখা। আপনার মধ্যে জ্ঞান ও তেজের সমাবেশ, সংকল্পে দৃঢ়তা দেখে আপনাকে অনুসরণ করেছি, নইলে আমি আসতাম না। আজও বলুন, যদি সংকল্পে আপনি দুর্বল হয়ে থাকেন বা তত্ত্বজ্ঞানী সংসারকে একটি বুদবুদি বলে মনে করেন, তবে আমি স্থান ত্যাগ করি। একটু স্তব্ধ থেকে আবার কেশবানন্দ বললেন, আজকের মতো উদাসীন বলুন, উদাসীন বলুন, দুর্বল বলুন, দুর্বল, এ তো আমি কোনোদিন দেখিনি। মার্জনা করবেন, মনে হচ্ছে আপনি বিচলিত। মাধবানন্দ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কেশবানন্দ, সত্য গোপন আমি করি না, তুমি ঠিকই বলেছ, আমি বিচলিত হয়েছি। আজ ওই কয়ও আমাকে বলে গেল আমার অভিশাপেই নাকি ইলাম বাজারের সেই বৈষ্ণবী যাকে আমরা বর্কিদের হাত থেকে বাঁচিয়েছিলাম, যে আমাদের জলসত্র নিয়ে গোলমাল করেছিল, সে পাগল হয়ে গেছে, অন্তত লোক তাই বলছে। কেশবানন্দ বললেন, আমি জানি কৃষ্ণদাসে পাগল হয়ে গেছে, আপনার দয়ায় তারা ভিক্ষা করতে এসেছিল। আমি পুঙ্খানুপুঙ্খভাবে সংবাদ নিয়ে দেখেছি, আপনাকে দেখে তার পাক ও পঙ্ক থেকে মুক্তি কামনায় জেগেছিল, সেই কারণেই ছুটে এসেছিল। হতভাগিনীর জীবনে যা ঘটে গেছে তার উপায় তো আর নেই, উপায় খুঁজতে এসেছিল ওই মেয়েটার জন্য। সত্যি মেয়েটা বড় ভালো, ওর পর লুব্ধ দৃষ্টি সেই বর্বর অক্রূরের। যদি বলেন, চুপ করলেন কেশবানন্দ। মাধবানন্দ বললেন, চুপ করলে কেন কেশবানন্দ, যদি বলেন তো ওই মা এবং মেয়েকে এবারে আমাদের সীমানার মধ্যে এনে নিরাপদ আশ্রয় রেখে দেই। না, দৃঢ় স্বরে মাধবানন্দ বললেন, না, বিশ্ব সংসারে পাপ এবং পুণ্য প্রবৃত্তি দুই একই শক্তির দুটি বিরোধী রূপ, এই বিরোধীর মধ্যে সন্ধির মধ্যপথ নেই কেশবানন্দ, পাপকে মরতেই হবে। তাই তার পূর্ণ বিলুপ্তির মধ্যে চৈতন্য স্বরূপের মহাপ্রকাশ সম্পূর্ণ হবে। আমাকে ভুল বুঝেছ কেশবানন্দ, তাদের প্রতি আমার কোনো করুণা নাই, কিন্তু আমার ক্রোধ আমার অভিশাপ হয়ে থাকলে আমার পক্ষে বেদনা অনুভব না করে উপায় কি বলো। শেষে পিপীলিকা বধ করলাম, বলতে বলতেই দুটি সিন্ধু জল তার চোখ থেকে গড়িয়ে পড়ল। চোখের জল মুখে মুছে বিষণ্ন হেসে মাধবানন্দ আবার বললেন, সংসারে শুধু ধ্যানে ন্যায় অন্যায় পাপে পুণ্যেই বিরোধ হয় কেশবানন্দ, ন্যায় ন্যায়ও সংঘর্ষ পাবে, ন্যায় বিচার আর করুণার সংঘর্ষে চোখে আমার জল এসেছে অনেকক্ষণ, সেই কারণেই এতক্ষণ প্রভুর সামনে বসেছিলাম, বলছিলাম পদ দাও, পদ বলে দাও। কেশবানন্দ বললেন, ওদের কথা তাহলে থাক গুরু মহারাজ, আগুনে ঝাঁপ দিয়ে যে পতঙ্গ পুড়ছে পুড়ুক, অখিল সংসারে মুহূর্তে কোটি কোটি প্রাণের লয়, তারই মধ্যে থাক ওরা। এখন যা বলছিলাম আমার বলা শেষ হয়নি, সংবাদ আরও আছে, বাংলাদেশেও শান্তি আর থাকবে না,
নবাব সুজাউদ্দিন বিলাস ও ইন্দ্রিয় পরায়ণতার প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। উজির হাজি মোহাম্মদ এই সুযোগে শক্তি সঞ্চয় করেছে। পাটনার হাজির ভাই আলীবর্দী ক্রমশ স্বাধীন চাল দিয়েই চলতে আরম্ভ করেছে। সুজাউদ্দিনের দুই ছেলে তাকিউদ্দিন রাজ ও কার্যে রাজনীতিতে পারঙ্গম, সরফরাজ বিচিত্র চরিত্র। মাধবানন্দ বললেন, জানি হাজার নারী বেষ্টনীর মধ্যে তিনি দিন যাপন করেন, তারা নাকি সখী। কোনো সখীর মাথা ধরলে কোরআন মাথার দুপ্রহর রোদে দাঁড়িয়ে থাকে, তবুও অনেকে বলে সে সাধক। ব্যঙ্গ হাস্য করে মাধবানন্দ কথা শেষ করলেন, তকির সঙ্গে সরফরাজের বিরোধ বাঁধিয়ে হাজি মোহাম্মদ অবিচার করে তকির মৃত্যু ঘটিয়েছেন। মারণ জাগ পড়েছিল, তকির মৃত্যুতে হাজি প্রায় নিষ্কণ্ঠ। বাংলার আকাশেও ঘনঘটা উঠেছে, দিগন্তে বিদ্যুৎ চমক বিচ্ছুরিত হচ্ছে। মহারাজ, আমাদের শক্তি সংগ্রহের প্রয়োজন আছে। এবং থামলে কেন বলো? আমি কিছুদিনের জন্য ঘুরে আসব। ঘুরে আসবে কোথায়? গোকুল পর্যন্ত। গিরি মহারাজের সঙ্গে দেখা করতে যাবে? হ্যাঁ মহারাজ, তার নির্দেশ? এসে কেশবানন্দ বললেন, নির্দেশ একমাত্র আপনার হতে পারে। পরামর্শ উপদেশের জন্য যাচ্ছে, কোনো চিন্তা আপনি করবেন না। আমি অন্য সকলকে বিশেষ করে, তোমরা কি সকলেই একই অভিপ্রায়ে আমার শিষ্যত্ব গ্রহণ করেছিলে কেশবানন্দ? কেশবানন্দ চুপ করে রইলেন। আমি বুঝতে পারিনি, তুমি আমার অনুমানের চেয়ে বেশি চতুর কেশবানন্দ। একটু স্তব্ধ করে আবার বললেন, স্তব্ধ থেকে, ও খেলার দেশ জাগবে না কেশবানন্দ, দেশের ধুলো উঠবে। হয়তো প্রচণ্ড ভূধুলোর বিরাট আবর্ত মনে হবে, মাটি বুঝি জেগে উঠে মাথা তুলে আকাশ হতে চলেছে, কিন্তু কয়েকদিন পরেই নেমে আসতে পারে আবার সেইখানে। কেশবানন্দ তবু কোনো উত্তর দিলেন না। যা ওসব কথা, কিন্তু গুরু যেখানে শিষ্যদের সাধনায় ব্যর্থ মার্গ সম্পর্ক সব শিশুদের সাধনার মার্গ সম্পর্কে বিশ্বাস করাতে পারে না, সেখানে গুরু হিসাবে ব্যর্থ। আমি ব্যর্থ হয়েছি কেশবানন্দ, তোমরাই আমাকে মুক্তি দাও। কেশবানন্দ এবার বললেন, আপনার শাস্ত্র বিচার উপলব্ধিতে আমি সম্পূর্ণ বিশ্বাসী গুরু মহারাজ। আমি মুগ্ধ হয়েই আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি। হয়তো আপনি নূতন উপলব্ধিতে উপলব্ধি হয়ে উপনীত হয়েছেন, আমি সেটা উপলব্ধি করতে পারছি না। আপনি যেদিন শিষ্য গ্রহণ করে মঠ তৈরি করতে চেয়েছিলেন, সেই দিনই তো নিজের মুক্তি ছাড়া আরও মানুষের মুক্তি চেয়েছিলাম। বাংলাদেশে সেই বৈষ্ণব ধর্মের বিকৃত পরকীয়া সাধনের প্রতি মানুষের রোধ করতেই তো এখানে এসে আশ্রম তৈরি করতে আরম্ভ করেছেন। এখন রাজনৈতিক দুর্যোগ যদি ঘনিয়ে আসে কেন? আসছে গুরু মহারাজ। তাহলে জীবনের সর্বত্র তার আঘাত এসে লাগবে। আত্মরক্ষা প্রথম পর্ব, প্রথম ধর্ম। অরাজকতা বিশৃঙ্খলতার মধ্যে রাজা যে হবে, সে যত দিনের জন্যই হোক লোক শোষণ করতে শুরু করবে। দস্যুতার প্রাদুর্ভাব হবে, দুঃসাহসীরা দস্যুতার সাহায্য নিয়ে রাজা হতে চাইবে। ব্যভিচারীর উৎপাত হবে, এখানে অভ্যুদয় হবে বর্বর অক্রূর দাস সরকারের। অরাজকতার মধ্যে অত্যাচারের মধ্যে তার অভ্যুদয় ঘটে মানুষের বুকে কেশবানন্দ। আমি তো চাই, তাই চেয়েছিলাম মানুষকে জাগাতে, মানুষকে চালাতে নয়। তুমি বহুকাল রাজকর্ম করেছো, তুমি তীক্ষ্ণ বুদ্ধি, অতি সংযত বা, কিন্তু তার মধ্যে থেকেও তোমার গোপন উদ্দেশ্য অন্ধকারে সাপদ দৃষ্টির অগ্নি ছটার মতো চকিত প্রকাশে দেখা দিচ্ছে। রাজেন্দর গিরি মহারাজের কাছে যাবে বলছো, যদিও তার সঙ্গে আলাপ করেছি, বলতো তিনি সন্ন্যাস ধর্মে কি আজও স্থির আছেন অথবা ভ্রষ্ট হয়েছেন? অর্থ দিয়ে অযোধ্যার নবাব ডাকছে, তিনি তার হয়ে যুদ্ধ করতে ছুটছেন। তার চেয়ে বেশি অর্থ দিয়ে ডাকছে দিল্লির উজির, সঙ্গে সঙ্গে তিনি নবাবকে ছুড়ে ছুটছেন এবং তার হয়ে লড়াই করতে যাচ্ছেন। সাবধান কেশবানন্দ, সাবধান। সন্ন্যাসীর হাতে রাজদণ্ড এলে সন্ন্যাসীর অবমৃত্যু এবং গৃহীর অকল্যাণ ভেবে দেখো কেশবানন্দ, তারপর ঝাঁপ দিও। ওতে ঝাঁপ দিলে আর ফেরা যায় না। অনেক দিন চিন্তা করে আমাকে উত্তর দিও, গোকুলে যাওয়ার দিন স্থির করো। বলে আর দাঁড়ালেন না, কথা বাড়াতে চাইলেন না বোধ করি।
আবার ঘরের মধ্যে ঢুকলেন। হে যাদবোত্তম, হে পুরুষোত্তম, হে কংসারি, পথ দেখাও, স্থির রাখো আমাকে। কেশবানন্দ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর বেরিয়ে এলেন। শ্যামরূপার গড় জঙ্গলে রাত্রি নেমেছে, আষাঢ়ের শুক্লা তৃতীয়ার চাঁদ অনেকক্ষণ অস্ত গেছে, তার উপর আকাশে ঘোর অন্ধকার যেন সূচিভেদ্য অরণ্যময়, শুধু লক্ষ কোটি পতঙ্গের একটানা আওয়াজ ধ্বনিত হয়ে চলেছে। সেই ধ্বনি বৈচিত্র্যে না শুনলে বোঝা যায় না জলপ্রপাতের শব্দ যেমন অবিরাম এবং সুরে বাঁধা, এ ধ্বনিও তেমনি। তবে এতে একটি সঙ্গীতের রেশ আছে, এ ধ্বনি যে জড় প্রকৃতির ধ্বনি নয়, জীবন প্রকৃতির ধ্বনি। এ ধ্বনি তো শুধু অন্তর বা শুধু বস্তুর সংঘর্ষে উৎপন্ন নয়, ধ্বনির মধ্যে জীবনের অভিপ্রায়ের প্রকাশ আছে। কিন্তু কেশবানন্দের চিত্ত এই দিকে আকৃষ্ট হওয়ার নয়, তার চিত্ত আপন লক্ষ্যে আপন সংকল্পে অধিষ্ঠিত। তিনি ডাকলেন, শ্যামানন্দ। অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলেন শ্যামানন্দ। আমি আপনার অপেক্ষাতেই এই গাছতলায় দাঁড়িয়ে আছি। কেশবানন্দ বললেন, শুনলে সব শুনেছি বইকে, আপনি কি? না, আমি সংকল্পে স্থির হয়ে আছি। এই বিধর্মীর রাজত্ব ধ্বংসের এত বড় সুযোগ গেলে আর আসবে না। যারা আমার সর্বনাশ করেছে তাদের সর্বনাশ আমি করব। ঘর গেছে, সংসার গেছে, আমার সব গেছে এদের হাতে। সন্ন্যাস নিতে গিয়েছিলাম সাময়িক বৈরাগ্যের বসে, সন্ন্যাসে শান্তি পাইনি, প্রতিহিংসার কামনা আমার বুকে চলছে। তারই তাড়নায় এই সংকল্প নিয়ে ফিরে মঠে মঠে ঘুরে বেরিয়েছি, কিন্তু মনের মতো স্থান পাইনি। হঠাৎ একে দেখে, থাক সেসব কথা শ্যামানন্দ, ভুল আমার হয়েছে, কিন্তু পরিশ্রম পণ্ড হয়নি। প্রয়োজন হলে সব আয়োজন নিয়ে একদিন চলে যাব এখান থেকে। কিন্তু মুর্শিদাবাদের লোক এখনো এলো না কেন? তার তো আসা উচিত ছিল। সুজাউদ্দিনের বীরভূম অভিযানের সংকল্পের কথা সে আজ সাত দিন পূর্বের সংবাদ, এর পরেও লোক এখনো এলো না কেন? কিছুক্ষণ চিন্তামগ্ন থেকে বললেন, কাল তুমি কাউকে ইলামবাজারে পাঠিয়ে ওই কয় বৈরাগী বলে উষ্ণ লোকটাকে এখানে আনবার ব্যবস্থা করতে পারো? তাকে নিয়ে কি হবে? প্রয়োজন আছে। আমরা মুর্শিদাবাদে মুক্তার রেখেছি, গুপ্ত সংবাদে সংগ্রহের জন্য চর রেখেছি, কিন্তু ঘরের দোরে নদীর ওপারে কোনো সংগঠন করতে পারেনি। এই লোকটাকে একটু চতুর করে তুলতে পারলে এর চেয়ে ভালো গুপ্তচর আর হবে না। আমাদের প্রাচীনকালে ভিক্ষুক শ্রমণ নটি বাজিকরদের ছদ্মবেশে গুপ্তচরেরা সংবাদ সংগ্রহ করত। এই লোকটা সহায় ভিক্ষুক এবং লক্ষ্য করেছি সংবাদ সংগ্রহের এর একটা আশ্চর্য রকম নিপুণতা রয়েছে, এবং আশ্চর্য রকম এই লোকটা চুপ করে থাকতে পারে, কোনো কিছু শুনেই ওর মুখ ভাবের কোনো পরিবর্তন হয় না। লোকটাকে কাল একবার হাতেমপুরে পাঠাও ভাবছি আমি, ভোরবেলা কাউকে পাঠিয়ে দেবে। অবশ্যই বুঝতে পারছো আমাদের আশ্রমের কোনো সেবককে নয়, কারণ ওই বর্বর অক্ষরের অনুচরের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। গ্রামের কাউকে পাঠিয়ে দেবে, একটা নিশাচর পাখি প্রহর ঘোষণা করে উঠল। সঙ্গে সঙ্গে আরও অনেক পাখি সাড়া দিলে, অজয়ের তটপ্রান্ত থেকে শেয়াল ডেকে উঠল। নিঃশব্দ বনভূমির মধ্যেও যেন একটা চাঞ্চল্য বয়ে গেল। কেশবানন্দ বললেন, রাত্রি দ্বিপ্রহর হয়ে গেছে, আজকের মতো বিশ্রাম করো। উঠোনে নামলেন তিনি, মৃদু অথচ গম্ভীর কণ্ঠে আবেগময় শ্লোক আবৃত্তি করছেন মাধবানন্দ। কেশবানন্দ হাসলেন, পরক্ষণেই চোখ জ্বলে উঠল তার। মন প্রকৃতি ধর্মে আকাশ বিহারী, কিন্তু মন যখন ভুলে যায় যে তার মনকে বহন করেছে যে বস্তুময় দেহ, সে দেহ দাঁড়িয়ে আছে মাটির ওপর, তখনই মন মাটির কথা ভুলে গিয়ে আকাশ বিহারে ওড়ে। সে ওড়া নিঃশেষিত হয়, নিঃশেষিত করে নিজেকে। তারপর ক্লান্ত নিশীত শক্তি পাখা দুটি আপনি আপনি একসময় ভগ্নপক্ষের মতো নিষ্ক্রিয় হয়ে পড়ে, আছাড় খেয়ে এসে পড়ে ওই মাটির ওপর। মহাপ্রকৃতি ব্যঙ্গ হাসি হাসেন, তারপর পাখির দেহের মধ্যে তার আকাশ বিহারি মন।
Mm-hmm.